খুন সন্ত্রাস দর্শন এবং অগ্নিসংযোগ থেকে আমাদের ত্রিপুরাবাসীকে উনি মুক্তি দিয়ে ভারতীয় জনতা পার্টির যে সরকার নেতৃত্বাধীন সরকার তিনি উনার কারণে এখানে প্রতিষ্ঠিত করেছেন আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে মাতা ত্রিপুরা সুন্দরী ভূমিতে স্বাগত জানাচ্ছি পাশাপাশি ওনাকে কোটি কোটি প্রণাম আমি জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতিমা ভৌমিক মহোদয় প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সদস্য এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত লোকসভা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় ভারতীয় জনতা পার্টি মনোনীত লোকসভা পূর্ব ত্রিপুরার আসনের প্রার্থী আমাদের সবার পরিচিত মুখ রাজকন্যা মহারানী কৃতি দেবী দেববর্মা মহাদয়া ত্রিপ্রমথা পার্টির ফাউন্ডার চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় আইপিএফটি দলের সভাপতি শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয় ভারতীয় জনতা পার্টি ত্রিপ্রমথা এবং আইপিএফটি দলের নেতৃত্ব মন্ত্রিপরিষদের আমার সতীর্থগণ আমার সামনে উপস্থিত বিধায়ক বিধায়িকা এমডিসি এবং অন্যান্য জনপ্রতিনি প্রতিনিধিগণ বিশাল সংখ্যায় উপস্থিত কার্যকর্তাগণ ও ত্রিপুরাবাসীগণ ও সাংবাদিক বন্ধুরা বন্ধুগণ এই নির্বাচন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রিত্বের জন্য ওনাকে আবার সেই দায়িত্ব নেওয়ার জন্য এই নির্বাচন এই নির্বাচন মোদীজির গ্যারান্টির নির্বাচন বন্ধুগণ এই নির্বাচন রাষ্ট্র নির্মাণের নির্বাচন এই নির্বাচন ২০৪৭ সালে বিকশিত ভারত নির্বাচনের মোদিজির যে স্বপ্ন সেটাকে বাস্তায়িত করার নির্বাচন এই নির্বাচন আমাদের দেশের নিরাপত্তা সুরক্ষা আর্থসামাজিক উন্নয়ন ডিজিটাল ইন্ডিয়া দুর্নীতিমুক্ত ভারত গড়ার নির্বাচন এই নির্বাচন যুবক মহিলা গরিব এবং কৃষকের উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ইন্ডিয়া জুটকে উচিত জবাব দেওয়ার নির্বাচন বন্ধুগণ আমরা সবাই জানি মোদিজি আমাদের জন্য কি করেছেন উনি বার বলেছেন একটি পলিসিতে উনি বারবার বলেছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারত কোনোদিন ডেভেলপড হবে না সেই পলিসিতে আজকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত আমাদের যে অষ্টলক্ষ্মী উনি নাম দিয়েছেন সে আমাদের আটটা যে স্টেট সেখানে উন্নয়ন উন্নয়ন আর উন্নয়নে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাবাসীর গর্ববোধ করছি আমরা আজকে এই একটি পলিসি আমরা আগে স্বর্ণযুগের কথা বামফ্রন্টের কাছ থেকে আমরা শুনতাম কোথায় সেই স্বর্ণযুগ সেই স্বর্ণযুগের তো কিছুই আমরা দেখতে পাইনি এবং মাননীয় যে আমাদের এসে স্বর্ণ দেননি উনি আমাদের হীরা দিয়েছেন হীরা মডেল আমাদের দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন ছটা আরও চারটা ন্যাশনাল হাইওয়ে সেটাকেও উনি আমাদের স্যাংশন করেছেন ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে আমাদের স্ট্রংয়েস্ট ইন্টারনেট আমাদের উনি রেলওয়ে সতেরোটা থেকে আঠেরোটা আমাদের ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন প্রদেশে যে রেলওয়ে আমাদের যে এক্সপ্রেস ট্রেন সেখানে যাচ্ছে যাচ্ছে আমাদের এখান থেকে আমাদের রাজধানী এক্সপ্রেস যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে বিষ্ঠাডোম যাচ্ছে আর আগামী কিছু দিনের মধ্যে এখানে বন্ধে ভারত সেটাও শুরু হবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা দেখেছি উনি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটারও উনি আমাদের দিয়েছেন অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু দ্য আদার স্টেটস আমি বলবো ত্রিপুরার যে আমাদের যে এয়ারপোর্ট সেটা বলতে গেলে ইট ইস সাপোজ বি দ্য বেস্ট ওয়ান ইন নর্থ ইস্টার্ন রিজন মে বি মুভ ফ্রম আদার এরিয়াস আমি এখানে মোদিজিকে আমি বলতে চাই যে মোদিজি আপনি যেভাবে এই আমাদের এই অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আমরা জানি শান্তি যতক্ষণ না থাকবে ডেভেলপমেন্ট সেটা কোনোদিন সম্ভব হয় না আপনার কারণে নর্থ ইস্টে এগারোটা আগে ছিল যে আপনি আমাদের অ্যাকর্ড করেছেন এবার মাথার সাথে অ্যাকর্ড করে সেটা তেরোটা আপনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সে অ্যাকর্ড আমরা করেছি বন্ধুগণ আমাদের ত্রিপুরাতে সৌভাগ্য স্কিমে এক লক্ষ বত্রিশ জন এক লক্ষ বত্রিশ বত্রিশ হাজার বাড়িতে বিনামূল্যে বিদ্যুতের কানেকশন মধ্যে আমাদের দিয়েছেন শুধু তাই নয় প্রধানমন্ত্রী আবাস যোজনায় সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ মানুষকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে ত্রিপুরাতে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার কৃষককে প্রায় ছয়শো পঁচাশি কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ বারো লক্ষ পরিবারকে তেরো লক্ষ মানুষের আমাদের সুবিধা উনি দিয়েছেন বন্ধুগণ আমরা দেখেছি জলজীবন মিশনে থ্রি পার্সেন্ট ছিল সেখানে মোদিজির কারণে সেটা আমাদের সেভেন্টি সিক্স পার্সেন্ট হয়েছে বাড়িতে পাইপলাইন কানেকশন দেওয়া হয়েছে স্বচ্ছ ভারতে মিশনে আমাদের দল যেটা এসজি গ্রুপ আমাদের ত্রিপুরাতে মোদিজির কারণে সেটা সাকসেসফুল হয়েছে দু হাজার সতেরোতে মাত্র চার হাজার এসএসজি গ্রুপ ছিল এখন আমাদের ত্রিপুরাতে মোদিজির আশীর্বাদে সেখানে ছাপ্পান্ন হাজারের উপরে এসজি গ্রুপ হয়েছে তিরাশি হাজারের উপরে লাখপতি দিদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন আমি শুধু তাই নয় আমাদের প্রধানমন্ত্রীজি ইউনিটি মল আমাদের দিয়েছেন লাইট হাউস একশোটা ফ্ল্যাটের সেই মডেল ওনার যে ডিম প্রজেক্ট সেটা দিয়েছেন প্রসাদ প্রকল্পে মাতাবাড়িকে সুন্দরায়ন করার জন্য উনি সেটা উনি দিয়েছেন আমাদের এখানে স্মার্ট সিটি উনি দিয়েছেন বন্ধুগণ তাই আমি আপনাদের কাছে একটাই নিবেদন রাখবো যে সমস্ত ত্রিপুরাবাসী এখানে যারা উপস্থিত আছেন আমি আহ্বান রাখব আগামী উনিশে এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে শ্রী বিপ্লব কুমার দেবকে এবং আমাদের সাত রামনগর উপনির্বাচনে শ্রী দীপক মজুমদারকে এবং ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে মহারানী কৃতি দেবী দেববর্মাকে পদ্ম ফুলে ছাপ দিয়ে বিপুল বুটে জয়যুক্ত করবেন এবং মোদীজিকে আমরা দুটি পদ্ম উপহার দেওয়ার জন্য এবং মোদীজির হাত শক্তিশালী করার জন্য মোদিজির হাত শক্তিশালী মানে ভারত ভারত শক্তিশালী হওয়া এবং ভারত বিশ্ববন্ধুর কথা যেটা এখন বলা হচ্ছে বিশ্ব বন্ধুর সে হাত আরও বেশি শক্তিশালী হবে বন্ধুগণ আমি এই কথা বলে আমি একটা দুটা স্লোগান দেব আমার সাথে আপনারা বলবেন যে আপকি বার আপ কি বার আপকি বার ফির একবার ফির একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ অনেক অনেক ধন্যবাদ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃঢ় মানসিকতাকে ধনী আপার উর্জা কে স্রোত ভারতবর্ষে যশ